আজকে আমি বসুন্ধরা রিভার ভিউতে চলে আসছি। এখানে টোটাল 4.5 কাঠা জমি আছে। কেউ যদি এখন 50 লাখ টাকা দিয়ে এই জায়গাটা নেয়, আগামী 5 বছর পরে কি ডাবল দামে সে সেল করতে পারবে না? খুব মোস্ট প্রবাবলি এটা ডাবলে হয়ে যাবে, কারণ যেভাবে ইনক্রিজ হচ্ছে প্রাইস। হ্যাঁ হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। উত্তরায় যদি কেউ এখন 1 কাঠা জমি কিনতে চায়, 1 কোটি টাকা তার গুনতে হবে। ঠিক এই এলাকাটা পুরো উত্তরার মতোই হবে। এমবিএন স্কুলটা হলো আপনার এ ব্লকে, এ ব্লক, আর আপনার জায়গাটা হলো বি ব্লকে, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। এখান থেকে আপনার জায়গার দূরত্ব হলো মাত্র 5 মিনিট। 5 মিনিটের দূরত্বই আপনারা ওই যে, এটা হলো একটা কারিগরি শিক্ষার একটা প্রতিষ্ঠান, বসুন্ধরার বিশাল এক প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু এই প্রতিষ্ঠানটা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন জাফরিন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, নাসিব কনভেনশন সেন্টার দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন বাজার রয়েছে, হ্যাঁ আপনার এই পাশটা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান, ওই যে বাইক এবং আপনার রিক্সাটা দেখতে পাচ্ছেন, এই 25 ফিট রাস্তা এইভাবে এসে এইভাবে আসবে 25 ফিট। আচ্ছা, কাগজপত্র কি সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিক আছে। আপনার নামেই তো ইনশাল্লাহ? হ্যাঁ আমার নামে। আচ্ছা, আপনার নামই আছে, আমি আপনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনের উপর দিয়ে দিবো, সরাসরি ফোন কলের মাধ্যমে ডিটেলস যেটা জানা সেটা জেনে নিবে। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছে আপনাদের দোয়ায়। ভাই আমাকে অনেকেই কমেন্ট এবং মেসেজ করেছে যে আসলে বসুন্ধরা রিভার ভিউতে যদি ভালো কোনো জমির সন্ধান থাকে আমার ভিউয়ার্সদেরকে দেওয়ার জন্য। তো আজকে আমি বসুন্ধরা রিভার ভিউতে চলে আসছি। আপনার 4 কাঠা বা 4.5 কাঠার একটা প্লট আজকে আপনি দেখাবেন আমাকে, যেটা বললেন দেখতেই পাচ্ছি এই পাশের প্লট। আসলে বসুন্ধরা রিভার ভিউ সম্পর্কে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই বসুন্ধরা রিভার ভিউটা মতিঝিল থেকে বসুন্ধরা রিভার ভিউতে আসতে কতক্ষণ সময় লাগে? আসলে বেসিক্যালি এটা খুব কাছাকাছি, এটা 20 মিনিটস টু 25 মিনিটস এরকম টাইম নেই, 20 মিনিটের মধ্যে চলে আসা যায়। এখানে হানিফ ফ্লাইওভার হয়ে আপনার পোস্তগুলা ফ্লাইওভার হয়ে সরাসরি এখানে আপনার বসুন্ধরা রিভার ভিউতে চলে আসা যায়। মানে আপনি বললে গুলিস্তান থেকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের দূরত্বে কিন্তু বসুন্ধরা রিভার ভিউ। জি জি জি। আচ্ছা, এই বসুন্ধরা রিভার ভিউটা আপনার এখন এই অবস্থা থাকলেও আগামী 5 বছর পরে তো মনে হয় উত্তরের মতো হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে দিন বাই দিন এটা অনেক প্রাইসটা অনেক ইনক্রিজ করতেছে। আচ্ছা আচ্ছা, যেহেতু লাস্ট 2 বছরে প্রায় 100% প্রাইস ইনক্রিজ করছে। আচ্ছা আচ্ছা, গত 2 বছর আগে এখানে 1 কাঠা জমির দাম কেমন ছিল আর এখন কেমন? এখানে 25 লাখ টাকা মতো ছিল, 1 কাঠা জমি ছিল 25 লাখ টাকা, আর বর্তমানে সেটা 50 লাখ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আগামী 5 বছর পরে এখানে 1 কাঠা জমির দাম কত হতে পারে? খুব সম্ভবত এটা প্রায় 1 কোটি এরকম কাছাকাছি, 1 কোটি টাকা চলে যাবে। ধরেন আমি জাস্ট আপনার কাছ থেকে একটা বিষয় জানতে যাচ্ছি, সেটা হলো উত্তরায় যদি কেউ এখন 1 কাঠা জমি কিনতে চায় তার কত টাকা গুনতে হবে? ওখানে তো আমার আইডিয়া নেই, বাট মনে হয় মোর দেন 1 কোটি, 1 কোটি টাকা তার গুনতে হবে। ঠিক এই এলাকাটা পুরো উত্তরের মতোই হবে। এখানে সর্বনিম্ন রাস্তার মেজারমেন্ট হলো আপনার 25 ফিট, 25 ফিটের নিচে কোনো রাস্তা নেই। আচ্ছা, তো আমি আপনার প্লটটা একটু ভিজিট করে দেখবো, তারপরে এই বসুন্ধরা রিভার ভিউতে যারা বসবাস করবে তাদের জন্য কি সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, থানা সহ আদার্স সরকারি যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, মার্কেট আছে, আমরা এগুলো ভিজিট করে দেখবো। তারপরে আপনার প্লট সম্পর্কে একটু জানি, এই প্লটটাই তো নাকি ভাই? জি। আমরা যদি একটু প্লটের চিহ্নগুলো দেখায় দিই, এটা হলো আপনার প্লটের চিহ্ন, তাই তো ভাই? জি জি। আচ্ছা, এটা হলো একটা চিহ্ন, এই পাশটা, এখানে টোটাল 4.5 কাঠা জমি আছে। জি টোটাল। ও পাশের যদি আমি একটু হেঁটে গিয়ে দেখাই, এটা হলো কর্নার। জি, আমি যদি সোজা হেঁটে যাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আপনার আরেকটা, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা চিহ্ন দেওয়া আছে, ইট গাঁথনি করা আছে। এইটা মূলত ওনারা আপনারা কি সরাসরি বসুন্ধরা থেকে কিনেছেন? সরাসরি বসুন্ধরা থেকে, একদম বসুন্ধরা থেকে আপনারা জমিটা কিনে নিয়েছেন? জি জি। তো বসুন্ধরা তো এখানে আপনারা দেয়াল করে দেওয়ার কথা, দেয়ালটা করে দিবে কি? হ্যাঁ দেওয়াল করে দিবে, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে 3 ফুট উঁচা করে দেওয়াল করে, দেয়াল করে দিবে, আমরা অলরেডি টাকা জমা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে দেয়ালের জন্য যে টাকাটা দিতে হয় সেই টাকাটা আপনারা জমা দিয়ে দিয়েছেন? হ্যাঁ করে দিয়েছি। বসুন্ধরা তাদের নিজের অফিস থেকে লোক এসে এখানে 3 ফিট দেয়াল চারদিকে করে দিবে, করে বাউন্ডারি করে দিবে 7-10 দিনের ভিতরে। আচ্ছা, এই পাশের চিহ্নটা আপনাদেরকে দেখা দিলাম, আমি যদি সোজা হেঁটে যাই দেখেন 4.5 কাঠা জমি, সোজা হেঁটে গেলে দেখেন এই জায়গায় দেখেন আরেকটা চিহ্ন আছে। হ্যাঁ, এই যে আরেকটা চিহ্ন, আর এইটা কিন্তু সম্পূর্ণ থাকবে লেক। আপনারা যারা উত্তরায় বসবাস করেন বা গুলশানে থাকেন, দেখবেন যে আপনার রাস্তার পাশে লেক থাকে, এটা কিন্তু সম্পূর্ণ লেক থাকবে, এটা হবে লেক। হ্যাঁ, এটা দক্ষিণমুখী লেকটা, দক্ষিণমুখ এবং পূর্বমুখে ওপেন থাকবে সবসময়, ওপেন থাকবে সবসময়, দুই পাশে উনি খোলা পাচ্ছে কর্নার মুখে। রাস্তাটা যদি আমি ক্লিয়ার করে দেই, এটা হবে রাস্তা নাকি? জি, এটা 25, এটা হলো 25 ফিট রাস্তা। হ্যাঁ, 25 ফিট রাস্তা সোজা গিয়ে ওই যে বাইক এবং আপনার রিক্সাটা দেখতে পাচ্ছেন, এই 25 ফিট রাস্তা এইভাবে এসে এইভাবে আসবে 25 ফিট। জি ঠিক আছে,
এটাই তো। আচ্ছা, কাগজপত্র কি সবকিছু ঠিকঠাক আছে? সবকিছু ঠিক আছে। আপনার নামেই তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার নামে। আচ্ছা, আপনার নামেই আছে। আমি আপনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনের উপর দিয়ে দিব, সরাসরি ফোন কলের মাধ্যমে ডিটেইলস যেটা জানা সেটা জেনে নিবে। আচ্ছা, তো এখানে টোটাল জমি হলো 4.5 কাঠা? 4.5 কাঠা। এই 4.5 কাঠা জমি আপনি কেমন প্রাইসে সেল করতে চাচ্ছেন ভাইয়া? আমি এটা 50 লাখ করে চাচ্ছি, বাট কিছু কনসিডার করা যাবে, করা যাবে, সেক্ষেত্রে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করলে করা যাবে। কেউ যদি এখন 50 লাখ টাকা দিয়ে এই জায়গাটা নেয়, আগামী 5 বছর পরে কি ডাবল দামে সে সেল করতে পারবে না? খুব মোস্ট প্রবাবলি এটা ডাবলে হয়ে যাবে, কারণ যেভাবে ইনক্রিজ হচ্ছে প্রাইস, সেটাই মনে হচ্ছে। রাইট। আচ্ছা, এখন আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো আপনি কেন সেল করে দিচ্ছেন যদি এত লাভ থাকে? আচ্ছা, আসলে আমাদের অন্য 7 কাঠা জায়গা আছে সেই ব্লকে, ওখানে আমরা ডেভেলপ করে অলরেডি। বসুন্ধরাতে আপনার আরেকটা জায়গা আছে, ওই জায়গায় আপনি কাজ ধরেছেন, জি জি, ও বিল্ডিং এ আপনি ইনভেস্ট করবেন, এজন্য এই জমিটা ছেড়ে দিয়ে এটার টাকাটা ওই বিল্ডিং এ ইনভেস্ট করবেন, জি জি, এজন্য আপনার টাকার প্রয়োজন, ইমার্জেন্সি। আচ্ছা, ওকে, ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তাই উনি এই 4.5 কাঠা জমি বিক্রি করে দিবে। আমি উপর থেকে ড্রোনের যে শটটা সেটা আমার কাছে নেওয়া আছে, আমি ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে এই ডিটেলসটা আমি দেখাই দিব। দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাই দিচ্ছি, এখানে কিন্তু আরো আপনার 2 কাঠার মতো জায়গা আছে, 2.25। আমি আবারও বলে দিচ্ছি, রাস্তাটা আমি দেখাই দিই, এটা হলো আপনার রাস্তা, এই যে এই চিহ্নটা থেকে দেয়াল পর্যন্ত এই যে রিক্সাটা দাঁড়ায় আছে, এটা হলো 25 ফিটের রাস্তা। এই রাস্তাটা এখান দিয়ে এসে কিন্তু এইভাবে যাবে আপনার, এই জায়গা হলো আপনার 4.5 কাঠা জমি। আর এটা হলো ইয়ার এই কারেন্টের লাইন। আচ্ছা, এটা হলো আপনার কারেন্টের লাইন, এখান পর্যন্ত পিলার নিয়ে আছে। আর পাশেরটা হলো ডেভেলপারের, এটা ডেভেলপার নিয়েছে, জি জি, 7 কাঠা। 7 কাঠা এখান থেকে রাস্তা থেকে টোটাল 7 কাঠা, জি। আচ্ছা, এই রাস্তা থেকে এই চিহ্ন থেকে একদম লেক পার পর্যন্ত পুরো 7 কাঠা জমি একজন একটা ডেভেলপার নিয়েছে, এখানে কাজ স্টার্ট হবে খুব রিসেন্ট। আর এই 7 কাঠার পাশে কিন্তু ওনার 4.5 কাঠা, তো যারা নিতে চাচ্ছেন খুব রিসেন্ট যোগাযোগ করে নেবেন। তো এই বসুন্ধরা রিভার ভিউতে যারা বসবাস করবে তাদের আসলে কী কী ধরনের সুবিধা তারা এই এলাকা থেকে পাবে, কী কী ধরনের প্রতিষ্ঠান এবং কমার্শিয়াল স্পেস আছে, আমরা সেগুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা কোথায় যেতে পারি? আমরা এখন যাই বসুন্ধরা, যেটা একটা কলেজ আছে যেটা হলো পলিটেকনিক, ওটা দেখাবো, দেন আমরা যাব ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, দেন আমরা বসুন্ধরা একটা শপিং মল আছে ওটা, আর একটা হসপিটাল আছে বসুন্ধরা আদিন হসপিটাল, ওগুলো আমরা দেখাতে পারি। ওকে, তো ভিউয়ার্স, চলে আসলাম হলো বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এটা হলো আপনার জমি থেকে অলমোস্ট 5 মিনিটের দূরত্ব, সম্ভবত 5 মিনিটের দূরত্বই আপনারা ওই যে, এটা হলো একটা কারিগরি শিক্ষার একটা প্রতিষ্ঠান বসুন্ধরার, বিশাল এক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু এই প্রতিষ্ঠানটা এখানে আছে। তো এই প্রতিষ্ঠানটা আমরা দেখালাম, এরপরে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে আমরা যাব সারিঘাট, দেন সারিঘাট থেকে আমরা যাব আপনি জায়গায় পৌঁছাতে পারবেন। এটা হলো বসুন্ধরা আদ্দিন মেডিকেল হসপিটাল। ওকে, তো ভাই, এটাই বসুন্ধরা আদ্দিন মেডিকেল হসপিটাল? জি জি জি, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আচ্ছা, এখান থেকে আপনার জায়গার দূরত্ব 5 মিনিট, যেটা আপনি বললেন এরকম, হ্যাঁ, 5-6 মিনিট ওয়াকিং ডিসটেন্স, 8-10 মিনিট লাগবে আর কি। তো এটা হলো ইমার্জেন্সি বিভাগ, আমরা ভিতরে গেলাম না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। আর কি কি প্রতিষ্ঠান আছে? আর আর আছে বসুন্ধরা ভিতরে এ ব্লকে আছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমরা কিছুক্ষণ পর দেখব, জি। এরপরে আমরা যাব কমার্শিয়াল প্লট, যেখানে সোফা শপ বা সব কিছু আছে, মার্কেট স্পেস, হ্যাঁ, ওখানে যাব। আর পাশে যে রোডটা দেখছেন, দেখতেছেন, ওটা হলো মানে একটা পোর্টের রোড, কন্টিনেন্টাল পোর্ট, এটা হলো 100 ফিট। এই রোডটা এদিকে কোন পর্যন্ত গেছে? এটা চলে গেছে, এখানে একটা বন্দর আছে, জি, যেটা বন্দরের নামটা কি? পোর্ট, হ্যাঁ, পোর্টের পানগাপুর, পানগাঁও, হ্যাঁ, পানগাপুর। আচ্ছা, এটা হলো এখানে হাসনাবাদ থেকে, হ্যাঁ, হাসনাবাদ থেকে এটা, এই রোডটা মূলত হাসনাবাদ থেকে সরাসরি পানগাঁও রোড পর্যন্ত 100 ফিট রোডের, 100 ফিট। আচ্ছা, এটা হলো 100 ফিট রোড, মানে 2 লেনের হবে, হ্যাঁ, 2 লেন। জায়গা থেকে আপনার 5-7 মিনিটের দূরত্বে হলো আপনার শপিং মল, এখানে দেখতে পাচ্ছেন জাফরিন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, নাসিব কনভেনশন সেন্টার দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এছাড়াও কিন্তু আপনার এইদিকে দেখতে পাচ্ছেন বাজার রয়েছে, হ্যাঁ, আপনার এ পাশটা দেখতে পাচ্ছেন, এটা একটা সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান। তো এই জায়গা থেকে আপনার জায়গার দূরত্ব মাত্র 5-7 মিনিট দেখতে পাচ্ছেন। ওকে, ওপাশে দেখতে পাচ্ছেন মহানগর সুপার শপ,
রাইট ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম হলো ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, দেখতে পাচ্ছেন এটা হলো ক্যামব্রিয়ান স্কুলটা হলো আপনার এ ব্লকে, এ ব্লক, আর আপনার জায়গাটা হলো বি ব্লকে। এখান থেকে আপনার জায়গার দূরত্বটা কত মিনিটে হতে পারে? সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার জায়গায় চলে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন, এ দেখেন আপনার ক্যামব্রিয়ান স্কুলটা হলো আপনার 7 মিনিটের দূরত্বে এ ব্লকে, আর ওনার জায়গাটা হলো বি ব্লকে। ওকে, আমরা ডিটেলস দেখলাম, তো যারা জায়গাটা নিতে যাচ্ছে ভিডিও স্ক্রিনের উপরে আমি ওনার নাম্বার অ্যাড্রেসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে দিবো, আপনারা যোগাযোগ করে নেবেন ডিটেলস কোনো কিছু জানার থাকলে। আপনার যদি কোনো অ্যাডভোকেট অথবা কোনো ভেন্ডার থাকে তাদের মাধ্যমে আপনি কাগজপত্র দেখেও কিন্তু জমি নিতে পারবেন। আচ্ছা, আপনার সেক্ষেত্রে কোনো আপনার বুকিং দেওয়ার জন্য কত টাকা আপনার ফার্স্ট টাইম পে করতে হবে? এটা ডিপেন্ড করে আপনার শিডিউলের উপর, পেমেন্টটা উনি কতদিনের মধ্যে রেস্টে নেবে এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, সুযোগ সুবিধা আপনি দেবেন? জি জি। আচ্ছা, যে কোনো ধরনের সুযোগ সুবিধার জন্য আপনারা ওনার সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন। তো যারা তখন আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো মাউন্টের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।